আমি যদি এখন এখানে চুপ করে দাঁড়িয়ে থাকতাম, আমি যদি যাওয়ার কথাটা না বলতাম, তাহলে আমাকে শুনতে হতো আমি এখান থেকে নড়তে চাইছি না, ঠাটার মতো এখানে দাঁড়িয়ে আছি। আবার আমি যেতে চাইছি বলে আমাকে বলা হচ্ছে আমি ধরাকে সরাগান করেছি। আর এটাও আমি শিওর, আমি দুধটা নিয়ে আসার পর, ওই দুধটা খাওয়ার পর যদি ওনার শরীরটা খারাপ হতো, তাহলে হয়তো আমাকে বলা হতো আমি ওই দুধের মধ্যে হয়তো কিছু মিশিয়ে দিয়েছি। সত্যি আমি বুঝতে পারি না আমার কি করা উচিত। তুমি খালি একটা কাজই করো, তুমি নাটকটা বন্ধ করো। আমাদের বাড়িতে তোমার নাটক দেখার এখন কারো সময় নেই। ইকলু, এমন সময় জ্বরটা বাঁধালি বলতো, সামনে আমার প্রোগ্রাম। তুই অসুস্থ থাকলে আমার আর গান গাইতে ইচ্ছে করছে না, যেতে ইচ্ছে করছে না প্রোগ্রামে। আচ্ছা, কে বলেছে বলতো যে তোমার প্রোগ্রামের দিনও ভালো থাকবে না? আর বাবা, দিব্যি চাঙ্গা হয়ে যাবে, ভাইরাল ফিভার তিন চার দিনের মধ্যে একদম ঠিক হয়ে যাবে। এই ঠিক বলছো ক্যা? হ্যাঁ দিদি ভাই, বললাম তো ভাইরাল ফিভার, দেখছো না ঠান্ডা ঠান্ডা লাগিয়ে ফেলেছে, কাশছে, তার মধ্যে এসি তো একটু ঠান্ডা লেগে গেছে। আচ্ছা পিকলু, তুমি বা কাল গেলে কি করে বলো তো? স্ত্রীর অধিকার, গুড ডে, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।